আই এম রূপম। এখন 2022 মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি মুভি ব্যোমকেশ হত্যামঞ্চ ট্রেলার নিয়ে কথা হবে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হলো। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ছবির পরিচালক অরিন্দম শীল এবং ব্যোমকেশে আমরা আবিরকে অনেক বছর পর দেখতে পাচ্ছি। ছবির প্রোডাকশান কোম্পানি SVF এবং ক্যামেলিয়া, যারা ছবিটা প্রোডিউস করেছে। এবং ছবিটা আসছে 11 আগস্ট। 11 আগস্ট অনেকগুলো সিনেমা আসছে, তার মধ্যে এই ছবিটা অন্যতম। তো কেমন লাগলো এই ট্রেলারটা? টু বি ভেরি অনেস্ট, এই ট্রেলার ডিজাইনটা সত্যি খুব সুন্দর হয়েছে। তারা ট্রেলারটাকে খুব কম্প্যাক্ট বানিয়েছে। আমি এমন কোনো প্রবণতা এই ট্রেলারে দেখিনি যে গল্পটা অনেক পরিমাণে বলে দিতে হবে। এবং ট্রেলারটা স্টার্টিং টু দ্য এন্ড অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখবে আমার মনে হয়। এবং অডিয়েন্স এরকম ধরনের ট্রেলার দেখতে পছন্দ করে যেটা অডিয়েন্সের সাথে জুড়তে পারে। এবার যদি এই ট্রেলারের আরও অনেকগুলো দিক ভালো ভালো যেগুলো বলি, যেমন ট্রেলারটাকে তারা খুব স্টাইলাইজ ওয়েতে কেটেছে। এখানে আবিরের ইন্ট্রোডাকশন থেকে যেভাবে ট্রেলারটাকে বিটে বিটে ডিজাইন করা হয়েছে, মানে একটা করে হাই নোট পড়ছে এবং সেখানে শটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগে। যেমন এখানে মঞ্চটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, যে ব্যোমকেশকে বলা হচ্ছে, পদ্মব দাশগুপ্তর ক্যারেক্টারটা বলছে যে শো দেখতে যাবে, তারা যাচ্ছে, তো স্টেজ রেডি হচ্ছে। এবং যেরকম কাট টু কাট করে শটগুলোকে ডিজাইন করা হয়েছে খুব স্বল্প সময়ের জন্য, ভালো লাগছে। এবং তারপর ওখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, বা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, যেখানে দুজন আততায়ী একজন মারা যাচ্ছে। এবার এই যে মারা যাচ্ছে তাকে খুন করার পিছনে উদ্দেশ্য কী, কীরকমভাবে ব্যোমকেশ বের করবে সে সম্পূর্ণ বিষয়টা। এবং এখানে যেভাবে আবিরের এন্ট্রিটা হয়, সে স্টেজে যাচ্ছে, তাকে ফলো করে শটটা যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। এখানে যেরকম রেডিশ এবং ব্লু স্টোনের অ্যাপ্রোচ রয়েছে, দেখতে ভালো লাগে। তারা পয়সা বিনিয়োগ করেছে, কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে। আমার এটা দেখে এই প্রোডাকশান হাউসেরই তাদের OTT-র কাজের মতো মনে হচ্ছে না। যখন তারা OTT-তে ব্যোমকেশ বানায় মনে হয় এই বারান্দাটা দেখলাম এটা তো ডিটেকটিভ, এই ঘরটা দেখলাম এটা তো মানভঞ্জন, এই ঘরের বাইরের পথটা দেখলাম এটা আবার ব্যোমকেশ। তো মনে হয় একই বাড়িতে শ্যুট করছে, একই কোয়ালিটি, সেখানে কোনো ডিফারেনশিয়েট করার মতো কিছু নেই। কিন্তু এখানে রয়েছে, এখানে প্রত্যেককে দেখতে ভালো লাগছে। পাউলি দাম বলি বা সোহিনী, কাউকেই সেরকমভাবে রিভিল করা হয়নি, না অর্ণকে না কিঞ্জল নন্দকে, প্রত্যেককেই ট্রেলারে স্বল্প পরিমাণে দেখানো হয়েছে। তবে সুহার্তকে এখানে ভালো লাগছে অজিত হিসাবে। আমার যে ডাউটটা রয়েছে যে এখানে হয়তো আবার সেই অজিত ব্যোমকেশের কেমিস্ট্রির দিকে ধ্যান দেওয়া হবে না, সেটা আশা করি আমি যেন ভুল প্রমাণ হই, যেন সিনেমাটা ভালো হয়। তবে আবিরকে টু বি ভেরি অনেস্ট খুব ভালো লাগছে, মানে বহুদিন পর আবিরকে ব্যোমকেশ হিসেবে দেখে ভালো লাগছে, ভালো লাগছে। এবং এখানে একটা পোর্শন রয়েছে গল্পের মধ্যে যে এই যে বিমাটা করা হয়েছে, মানে যদি এখানে বিশুপাল মারা যায় তাহলে কি যারা শোটা করছে তাদের লাভ হবে, প্রত্যেকে কি লাভবান হবে, এই শোটা কি এগিয়ে যাবে নাকি সেই উদ্দেশ্যে করা হয়নি, তো সেটা আমরা 11 আগস্ট দেখতে পাবো। এবং এখানে খুব অ্যাকশান সিকোয়েন্সেস কিছু রাখা হয়নি, আননেসেসারি স্লো মোশন বেশি ইউজ করা হয়নি, যেগুলো আমার অবশ্যই ভালো লেগেছে। এরকম একটা গল্প মেবি কিরিটে আমি পড়েছিলাম অনেক আগে, যেখানে এরকম স্টেজে খুন হবে, এবার যে বেল বাজাবে এবং কীরকমভাবে সময়ের সাথে পুরোপুরি ব্যবধানে জিনিসটা ঘটবে সেটা আমার খুব ভালো লেগেছিলো। তো আজকে যখন এই ট্রেলারটা দেখছিলাম সেরকম একটা ভাইবস পাচ্ছিলাম। তো দেখা যাক এটাকে কীরকমভাবে তারা ডিজাইন করেছে এবং স্টেজ এই বিষয়টাকে কীরকমভাবে কাজে লাগায়। এবং এখানে ডায়ালগের একটা পোর্শন রয়েছে যখন ব্যোমকেশ বলবে যে আপনারও কেটেছে ডাল, ওই পোর্শনটা সত্যিই খুব ভালো। এখানে আরও একটা সংলাপ রয়েছে শেষ ভাগে, যখন বলা হচ্ছে যদি থিয়েটার না চলে, যদি পেট না ভরে তাহলে শিল্প করে কী হবে, তো সেই সংলাপটাও ভালো লাগে। যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, তো আশা করি সিনেমাটা ভালো হবে। অরিন্দম শীল পরিচালক, তার ব্যোমকেশের ওপর ভরসা আছে, দেখা যাক কেমন তিনি নির্মাণ করেন। আমার ট্রেলারটা অবশ্যই খুব ভালো লেগেছে, আমি ডিসক্রিপশানে ট্রেলারের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো, দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। এবং এখানে কি এমন কিছু অ্যাপ্রোচ করা হয় যে ব্যোমকেশ ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলছে, যেরকম টিজার একটা ঝলক ছিল, সেটা কি করা হয়, সেটা হলে অবশ্যই ভালো হবে, দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। তো ট্রেলারটা অবশ্যই ভালো, ডিসক্রিপশানে আমি ট্রেলারের লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। এই ছিল আমার রিয়াকশন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। চলো তো আমাদের পাশে আছে লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।